তখন তখন সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইডি সূত্রে বয়ানে অসঙ্গতি, এবং সেই বয়ানে অসঙ্গতির কারণে এই মুহূর্তে গ্রেপ্তার করা হলো অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। দুর্নীতি ইস্যুতে চাপ বাড়ছে, নিঃসন্দেহে বলার কোনো জায়গা নেই। যে কোনো ঘটনায় যে কোনো তথ্য, যে কোনো ঘটনায় যে কোনো তথ্য, যে কোনো ঘটনায় পুলিশকে সার্টিফিকেট, পুলিশকে গার্ড করা, পুলিশকে ডিফেন্ড করা করেও কোনো লাভ হয় না। এ রাজ্যের কোনো দুর্নীতি পুলিশ কোনো কুলকিনারা করতে পারেনি। সিবিআইকে আসতে হয়েছে, ইডিকে আসতে হয়েছে, আমি জানি না কালিয়াগঞ্জের ঘটনাতেও সিবিআই আসতে হবে কিনা, কিন্তু এই মুহূর্তে আরও একবার স্পষ্ট হয়ে যাচ্ছে চাপ কি পরিমাণ বাড়ছে। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় সুকন্যাকে। পিঙ্কি অধিকারী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পিঙ্কি, কি জানতে পারা যাচ্ছে? এর আগেও সুকন্যা মণ্ডল অনুব্রত মণ্ডল বা অনুব্রত মণ্ডলের কন্যা, শ্রেষ্ঠ কন্যা, তাকে বারবার দিল্লিতে তলব করা হয়েছিল, কিন্তু তলব হাজিরা তিনি বারংবার এড়িয়ে গিয়েছিলেন, এবং আজকে তাকে আবার তলব করা হয়েছিল, এবং এই হাজিরায় তিনি যান, তিনি হাজিরা দেন, এই আজকে তিনি দিল্লি যান, এবং দিল্লিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর যে খবরটা আমরা দেখাচ্ছি, যে পাবলিক বাংলায় প্রথম খবরটা যে দেখাচ্ছে, যে সুকন্যা মণ্ডল কিন্তু গ্রেপ্তার, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর বহু অসঙ্গতি খুঁজে পান। তুমি জানো যে একাধিক সম্পত্তি খোঁজ মিলেছে সুকন্যা মণ্ডলের নামে, শুধুমাত্র বীরভূম নয়, বাইরেও খোঁজ মিলেছে। তাই এত সম্পত্তি, একাধিক নামে বেনামে সম্পত্তি, এছাড়াও বিভিন্ন অ্যাকাউন্টে টাকা, ফিক্সড ডিপোজিট, এত হদিশ খুঁজতে গিয়েই কিন্তু পরপর জিজ্ঞাসাবাদ। এবং তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে গ্রেপ্তার সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল গ্রেপ্তার। একদমই, গরু পাচার মামলায় জলে অনুব্রত কন্যা সুকন্যা, একাধিক ক্ষেত্রে একাধিক সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে। প্রত্যেক সম্পত্তির ক্ষেত্রে মেয়ের নাম জড়িয়েছিল, সেই মেয়ের নাম জড়িয়ে রেখেছিলেন অনুব্রত মণ্ডল, এবং ঘটনাচক্রে বারবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকমের বয়ান, সেই বয়ানের অসঙ্গতির কারণে প্রাথমিকভাবে গ্রেপ্তার হলেন সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের কন্যা। এই মুহূর্তে আমার নিউজ রুম থেকে রয়েছেন ময়ূক, ময়ূকের কাছে যাবো। ময়ূক, কোন কোন জায়গায় অসঙ্গতির তথ্য পাওয়া যাচ্ছে ডিটেলে? দেখো স্বর্ণালী, তুমি একাধিকবার সোজাসুজি স্বর্ণালী অনুষ্ঠান করেছো, এবং টানা তুমি দেখিয়েছো, আমরা প্রত্যেকে বারবার ব্রেকিং নিউজ করেছি যে সুকন্যা মণ্ডল একজন প্রাথমিক সহশিক্ষিকা হয়ে কোটি কোটি টাকার সম্পত্তি কীভাবে উপার্জন করে। সুকন্যা মণ্ডলের পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড দেখা গেছে, পারিবারিক ব্যাকগ্রাউন্ডেও সুকন্যা মণ্ডলের এত কোটি টাকা ইনকাম করার কোনো জায়গা ছিল না। অনুব্রত মণ্ডলের আগের যে প্রফেশন, সেই প্রফেশনটা ছিল মাছ বিক্রেতা, তবে 60-70 কোটি টাকার যে আয় ব্যয় হিসেব, এবং তার পাশাপাশি সবচেয়ে বড় কাল হলো সুকন্যা মণ্ডলের তার ইনভেস্টমেন্ট ডিক্লারেশন, অর্থাৎ যে ইনভেস্টমেন্ট ডিক্লারেশন আমরা প্রত্যেকেই মার্চ এপ্রিল মাসে দিই, সেই ইনভেস্টমেন্ট ডিক্লারেশনে সুকন্যা মণ্ডল নিজে বলেছেন যে কোটি কোটি টাকার তিনি ট্যাক্স দিয়েছেন, কোটি কোটি টাকা তিনি আয় করেছেন। ইডির আধিকারিকরা শুধু প্রাথমিকভাবে বলেছিলেন, আমি গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার কিছু জানতে চাই না, আপনি শুধু বলুন অনুব্রত মণ্ডলের কোনো না কোনো ট্রানজাকশন আপনার সাথে হয়েছে, সেই ট্রানজাকশনটা আপনি কিভাবে রুট করেছিলেন, অর্থাৎ এই টাকাটা কোথা থেকে এলো। স্বর্ণালী, তুমি জানো কালো এবং সাদা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে ইডি যেভাবে তল্লাশি চালাচ্ছে, দীর্ঘদিন ধরে জিজ্ঞাসাবাদ করছে, একটাই বিষয় জানার জন্য, এই টাকার ফান্ডিংটা, অর্থাৎ উৎসটা, এই মানি ট্রেলটা, সেই ট্রেলটা কোথা থেকে কোথায় যাচ্ছে। অনুব্রত মণ্ডল আমরা সবাই দেখতে পাচ্ছি। স্বর্ণালী, তুমি বারবার যে কথাটা বলেছিলে যে ওপর থেকে যাওয়ার পিরামিডটা, সেই পিরামিডটা আমরা আবারও দেখানোর চেষ্টা করব।